হেলিকপ্টার দুর্ঘটনাত মৃত্যু ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসি। ইব্রাহিম রেইসি সহ মুঠ 9 জন লোকের মৃত্যু হেলিকপ্টার দুর্ঘটনা। ইরানের বিদেশ মন্ত্রী হুসেইন আমিরাব দুলাহিয়ানোরও মৃত্যু এই দুর্ঘটনা। দেওবারে ইরানের পূব আজারবাইজানত সংঘটিত হয় এই শিহরণকারী দুর্ঘটনা। সোমবারে উদ্ধার করা হয় আটাইরে মৃতদেহ। ইরানের সেনা আর রেড ক্রিসেন্ট দলে উদ্ধার করে রাষ্ট্রপতির মৃতদেহ। হেলিকপ্টার দুর্ঘটনাস্থলীত উদ্ধারকারী দল উপস্থিত হয়ে হেলিকপ্টারখনের ধ্বংসাবশেষ দেখি রাষ্ট্রপতিগুলির মৃত্যুর কথা প্রকাশ করে। পাহাড় অঞ্চল ঘন কুঁয়লির দুর্ঘটনাত পতিত হয়েছিল ইব্রাহিম রেইসির হেলিকপ্টারখন। সীমান্তত একটা জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করে উভতার পথত রাষ্ট্রপতির হেলিকপ্টারখন দুর্ঘটনাত পতিত হয়। সমগ্র বিশ্বজুড়ি এই বাতরিয়ে জোকারি গেছে। ইরানের রাষ্ট্রপতিগুলির মৃত্যুর খবর পাওয়া মাত্রকে মাইক্রো ব্লগিং সাইট এক্স যোগে শোক প্রকাশ করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৈয়দ ইব্রাহিম রেইসির করুণ মৃত্যুত গভীর দুঃখ আর আশ্চর্য প্রকাশ করে মোদী। ভারত ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে রেইসির অবদান সদায় স্মরণীয় হয়ে থাকবে বলে কয় মোদিয়ে। এই দুঃখের সময়ত ভারত ইরানের সঙ্গে আছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী মোদিয়ে রেইসির পরিয়াল আর ইরানের জনতার প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে। একই সময়তে নতুন দিল্লির ইরানের দূতাবাসত অর্ধনমিত করা হয় ইরানের রাষ্ট্রীয় পতাকা। রাষ্ট্রপতি রেইসির মৃত্যু নিশ্চিত হওয়ার পিছতে জরুরীকালীনভাবে সিদ্ধান্ত লই ইরানের উপরাষ্ট্রপতি মোহাম্মদ মুখবারক অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি রেইসির হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পাছতে বহুতরে মনলৈ আহিছে এটাই প্রশ্ন, এয়া সঁচাকৈ দুর্ঘটনা নে কোনো শত্রু রাষ্ট্রের আক্রমণ? উল্লেখযোগ্য যে শেহতীয়াকৈ ইসরায়েল আর হামাসর যুদ্ধের উত্তেজনার মাজতে চর্চালৈ আহিছিল ইরান তথা ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসির নাম। ইসরায়েলের বিপক্ষে পেলেস্টাইন আর হামাসর সমর্থনত সরব হয়েছিল ইরান। আনকি পেলেস্তাইনী নেতাক ইরানত আশ্রয় দিয়ারও অভিযোগ উত্থাপন হয়েছিল। ইসরায়েলের বিরুদ্ধে আন্তঃরাষ্ট্রীয় সম্প্রদায়ক ব্যবস্থা লোবলৈ আহ্বান জানাইছিল ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসিয়ে। হামাসর সপক্ষে উকালতি করে হামাসক অস্ত্র শস্ত্রে সহায় করার অভিযোগ আছে ইরানের বিরুদ্ধে। আনকি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলক আক্রমণ করেছিল ইরানে, যার বাবে হেলিকপ্টার দুর্ঘটনাক লৈ সৃষ্টি হয়েছে রহস্যর। ইয়া প্রকৃততে দুর্ঘটনা নে হত্যা তাক লৈ সৃষ্টি হয়েছে রহস্য, কিয়নো ইসরায়েলী চোরাংচোৱা সংস্থা মোসাদর চকু আছিল ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসির উপর। একই সময়তে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধত রাশিয়াক আক্রমণকারী ড্রোন বিমান যোগান ধরে সহায় করেছিল ইরানে। এনে অবস্থাত হেলিকপ্টার দুর্ঘটনাক সহজভাবে লব পরা নাই বহুলোকে। ইসরায়েলের সরকারে রেইসির মৃত্যুর আড়ত দেশখন জড়িত নহয় বলে স্পষ্ট করে দিছে। রহস্য কিবা যদি আছে সেয়া সময়ত পোহরলৈ আহিব। কিন্তু রেইসির মৃত্যুর লগেলগে ইরান তথা মধ্য এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিত ব্যাপক প্রভাব পেলাটো নিশ্চিত। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।